আমি রতন, এই গ্রামেই থাকি। কাজ বলতে নিজের পায়ে চালিত একটা ভ্যান আছে, আর ওটা দিয়েই সংসার চালাই। কিন্তু গ্রামে উন্নতি হতে হতে এখন ব্যাটারি চালিত অটোরিকশা আছে, সেই সাথে ভ্যানগুলাও ব্যাটারি চালিত হয়ে গেছে। মানুষ আর পায়ে চালিত ভ্যান ভাড়ায় নিতে চায় না, তাই ভাবছি লোন তুলে কিস্তিতে ব্যাটারি চালিত একটা ভ্যান কিনব। না, আর হয় না, এভাবে চলতে থাকলে কিভাবে দিন পার করব আমরা? চলো, তোমার সমিতি থেকে 50,000 টাকা লোন তুলি। 50,000 টাকা? কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবা? নতুন একটা ব্যাটারি চালিত ভ্যান কিনব। এই পায়ে চালিত ভ্যান কেউ আর ভাড়ায় নিতে চায় না। হ্যাঁ, এটা ঠিক বলছো। চলো কালকেই টাকা তুলে আনি। দেখতে দেখতে আমারও একটা ব্যাটারি চালিত ভ্যান হয়ে গেল। এখন থেকে ইনকামও ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু মাথার উপরে লোনের বোঝাটা আর হয়ে গেল। শুধু এখন একটাই চিন্তা, লোনটি পরিশোধ করা। এই ভ্যান ভাড়ায় যাবেন? কোথায় যেতে হবে? আমার কিছু মাল নিয়ে বাজারের দিকে যেতে হবে, আর যেতে হবে একটু তাড়াতাড়ি। তা ভাড়া কত দিতে হবে? আচ্ছা ভাই, উঠেন, সমস্যা নাই, ভাড়া নিয়ে বাঁধবে না, যেটা ভাড়া হয় কম বেশি করে দিয়েন। তুমি এসেছো, শুনেছো কি হয়েছে? কুদ্দুস ভাইয়ের বউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি বলো, কখন এ ঘটনা ঘটলো? আমি তো ভাড়া মারতেছিলাম, কিছুই জানি না তো, এইমাত্র খাওয়ার জন্য বাসায় আসলাম। এই তো একটু আগে শুনলাম, দুইজনের অশান্তি লেগেই থাকতো, আর সকালে না কি ভাই ঝগড়া করে বের হয়ে গেছে, আর দুপুরে এই ঘটনা। আচ্ছা বুঝলাম, তুমি তাড়াতাড়ি খাবার বেড়ে দাও, খেয়ে নেই, খুব ক্ষুধা লাগছে, আবার বের হতে হবে। রতন ভাই, দাঁড়ান। কি হয়েছে ভাই? শুনেছেন তো ভাই, আমাদের কুদ্দুস ভাইয়ের বউ গলায় ফাঁস নিছে। তো পুলিশ আসছিল, লাশটা পোস্টমর্টম করে মাটি দিতে বলছে, তাই লাশটা পোস্টমর্টম করাতে নিয়ে চলেন। ভাই, আমি সারাদিন গাড়ি চালিয়ে মাত্র ঘরে যাচ্ছি, আপনি না হয় অন্য কাউরে বলেন। লাশের কথা শুনে ভয় পাচ্ছেন নাকি? ভয় পায়েন না, আমিও আপনার সাথে যাব। আর প্রতিবেশী হয়ে যদি আর এক প্রতিবেশীর উপকার না করেন? আমি 7-5 ভেবে রাজি হয়ে গেলাম, আবার মনে মনে ভয়ও পাচ্ছিলাম। কিন্তু প্রতিবেশীর জন্য এতটুকু না করলেও হয় না। গ্রামের রাস্তা বেয়ে চলতে চলতে হঠাৎ আকাশে প্রচণ্ড মেঘ লেগে গেল, মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। আমরা দুজন লাশটাকে সাথে নিয়ে সামনের দিকে আগাতে লাগলাম। ভাই থামেন থামেন। কি হলো ভাই? আকাশের অবস্থা দেখছেন, কখন জানি বৃষ্টি নামবে। আমি বাড়িতে ছাতা নিয়ে সাইকেল চালিয়ে আসতেছি। না হয় চলেন গাড়ি ঘোরাই। আরে না না, লাশ নিয়ে এত ঘোরাঘুরি ঠিক হবে না, আপনি ভয় না পাইলে একাই নিয়ে যান। ভয় তো পাচ্ছিলাম, কিন্তু সাহস দেখিয়েই বললাম, না ভাই ভয় তো লাগছে না, তবে আমরা দুজন থাকলে ভালো লাগতো, আবার আকাশের অবস্থা ভালো না, ছাতিটাও আনার দরকার। আচ্ছা তো যান, একটু তাড়াতাড়ি আইসেন। ওনাকে বিদায় দিয়ে একাই লাশ নিয়ে যাচ্ছিলাম। গাটা কেমন জানি ভারী ভারী লাগছে, চেনা রাস্তাটাও অচেনা মনে হচ্ছে, চারপাশটাও আজ অনেক অন্ধকার, এই পথে কেউ নেই শুধু আমি ছাড়া। আল্লাহর নাম নিতে নিতেই কিছুক্ষণ পর লাশ ঘরের সামনে এসে পৌঁছালাম। এইটা কাশিমপুরের লাশ না, যে মহিলাটা গলায় দড়ি দিছে? হয় ভাই,
এইটাই। তোমাদের জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছি, এখন আসলা। পোস্টমর্টম করাতে ঘন্টা দুয়ে সময় লাগবে, তুমি এইখানেই অপেক্ষা করো। লাশ ভেতরে নেওয়ার পরে আমি বাইরে অপেক্ষা করছিলাম আর মনে মনে ভাবছিলাম আকাশে মেঘও তো কেটে গেছে, কিন্তু ওই ভাই তো এখনও আসলো না। কি ভাই, বাইরে আসলেন, হয়ে গেছে নাকি? আরে না, সময় লাগবে, ভেতরে যেই একটা কাজের কথা মনে পড়লো, ভাবলাম তোমারে বলি। একটা বেওয়ারিশ লাশ আছে, লাশটা তোমার সুজানগরে পৌঁছাই দেওয়া লাগবো। আরে কি বলেন আপনি, এমনিতে ভয় ভয়ে একটা লাশ টেনে এনেছি, তার উপরে আরেকটা চাপাচ্ছেন। দেহ মিয়া, কাজটা আজ রাতে করতে হবে, তুমি লাশটা নিয়ে যাবা মাত্র, ওইখানে আমার লোক আছে, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। যাই বলেন ভাই, অন্য কাউরে দিয়ে পাঠান, আমি পারতেছি না। এত ভয় পাইলে চলে? শুনো, তোমারে আমি 10,000 টাকা দিব নে, যদি লাশটা ঠিক মতো পৌঁছাই দিতে পারো। 10,000 টাকার কথা শুনেই আগে কিস্তির কথা মনে পড়ল, যদি সত্যি টাকাটা দেয় তাহলে তো কিস্তিটাও অনেক কমে যাবে। রাজি হয়ে যাই, যা আছে কপালে। এই কাজের জন্য এত টাকা দিবেন? হ দিব নে। তাহলে টাকাটা আগে দেওয়া লাগবে, তারপর পৌঁছাই দিব। কিন্তু সুজানগর যাইতে আসতেই তো ঘন্টা দেড়েক লাগবে। আরে সমস্যা নাই, আমরা তোমার ওই লাশ রেডি করে রাখবো, তুমি ফিরে আইসাই নিয়ে যাইবা। আচ্ছা, লাশটা গাড়িতে তুইলা দেন। লাশটা ভ্যানে তুলতেই কি বিচ্ছিরি গন্ধ, মনে হয় ভেতরটা গলে পচে গেছে। কিছু দূর যেতেই দূর থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসতেছিল, কেউ যেন দূর থেকে আমার নাম ধরে ডাকছে। লাশের পচা গন্ধে প্রচণ্ড বমিও পাচ্ছে। হঠাৎ কানে এলো আমার ভ্যানের পিছু পিছু কেউ দৌড়াচ্ছে। আমার তো ভয়ে গা থেকে যেন ঘাম ঝরছে, ভয়ে ভয়ে আর কিছু দেখছি না, মনে মনে শুধু আল্লাহকে ডাকছি। লাশটা পৌঁছে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, মনে হচ্ছিল এতক্ষণ দম বন্ধ হয়েছিল। তাড়াতাড়ি যাই, ওদিকে আবার আমাদের লাশটাও বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কি ব্যাপার, লাশটা এখানে ফেলে রাখছে? মনে হয় পোস্টমর্টম শেষ, আর কাউকে তো দেখছি না, মনে হয় আমার জন্য বাইরে রেখে দিছে। কাউকে না পেয়ে লাশটা একাই ভ্যানে তুললাম, এখন নিজের অজান্তেই যেন আর ভয় লাগছে না, মনে হচ্ছিল তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি। মাঝপথে আসতেই আমার ভ্যান গাড়িটা অনেক ভারী হয়ে গেল, গাড়ি যেন আগাতেই যাচ্ছে না। ভাবলাম গাড়ি থেকে নেমে দেখি গাড়ির কোনো সমস্যা হয়েছে নাকি, আর গাড়ি থেকে নামতে যা দেখলাম, ওরে বাবারে, কি দেখছি আমি, লাশ দুইটা হলো কি করে? কি হলো, উঠবানা নাকি? সকাল দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, উঠো, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও, জানাজাও তো দিতে গেল না। কুদ্দুস ভাইয়ের বউয়ের জানাজা হয়ে গেছে? হ্যাঁ, সে তো সকালেই। তুমি নাকি পোস্টমর্টম করতে নিয়ে গিয়েছিলে, পরে নাকি আর আনোই নাই? আমি তো ভোরে উঠে দেখি আমাদের বাসার সামনে তুমি ভ্যানের উপরে শুয়ে আছো, তোমাকে ডাকতেই তুমি কিছু না বলে ঘরে এসে ঘুমিয়ে গেলে, আমি আর তোমায় ডাকলাম না। ও আচ্ছা, এখন আর খাবই না, রাতে খাবো, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। কাল রাতে কি হলো এটা আমার সাথে,
আর ঘুম ভেঙে কি শুনলাম এসব, আর আমি কিভাবে বাসায় পৌঁছালাম কিছুই তো মাথায় ঢুকছে না। ভাই কাল রাতে কি হয়েছিল আপনার? কাল রাতে লাশ না এলে চলে এসেছেন যে, পরে সকালে লাশ কাটা ঘরের লোক এসে লাশটা দিয়ে গেছে। ইয়ে মানে কাল রাতে? আচ্ছা সমস্যা নেই, লাশ তো দাফন হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও যাচ্ছেন, তো যান দেখি আমিও বাসার দিকে যাই। এইটা আমি কি দেখলাম, এই স্বপ্ন দেখলাম যে, মনে তো হলো ওই বেওয়ারিশ লাশ, কিন্তু কান্না করছে কেন, আর আমি বা কেন এই স্বপ্ন দেখলাম? সেদিন রাতে যা ঘটল, কি হচ্ছে এসব আমার সাথে, আমাকে জানতেই হবে ওই বেওয়ারিশ লাশটা কার ছিল। পরদিন সকালেই আমি আমার ভ্যান নিয়ে চলে গেলাম সেই লাশ ঘরে। ভাই কে? ও তুমি, আজ এখন আসলা, সেদিন রাতে আর আসলা না যে। হ্যাঁ ভাই। তা কি দরকার কও দেই। ভাই আপনি সেদিন যে রাতে আমাকে টাকা দিয়ে একটা বেওয়ারিশ লাশ পাঠালেন, ওই লাশটা কার? কে তুমি জেনে কি করবা, কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই কোনো সমস্যা হয় নাই, লাশ টাকা সে ডাকন, আগেই তো কইছি বেওয়ারিশ লাশ। দেখেন ভাই শেষবার বলছি, বলেন কিন্তু। ইয়ে মানে লাশটা?